যাই হোক, তাহলে আমরা আমাদের সেই নাটকটা শুরু করি দেখি, রেডি হচ্ছ তুমি? হ্যাঁ রেডি। আচ্ছা, সকলকে একটু যা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা যে শুধু নাটকটা আমরা এখানে এখানে মঞ্চস্থ করবো, অ্যাকচুয়ালি মঞ্চস্থ না, স্ক্রিনস্থ করবো, ঠিক আছে? স্ক্রিনে যে মঞ্চ ইয়ে করবো, বুঝতেই পারছেন এটা যেহেতু দুজনে দুই জায়গা থেকে বসে করছি, ফলে প্রণীতা ঢালি আমাদেরকে লাভ সাইন পাঠিয়েছে। প্রণীতা ঢালির খুব ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠান আলাপচারিতা কথোপকথন। প্রণীতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই শ্রুতি নাটকটা বনানী মুখোপাধ্যায়ের। তো মৌসুমী আমাকে গতকালকে এটা পাঠিয়েছিল, কিন্তু আমি দেখার সুযোগ সেভাবে পেয়ে উঠিনি, আজকেই দেখেছি। যা তো এই প্রসঙ্গে বনানী মুখোপাধ্যায় সম্বন্ধে একটু বলি। আমরা জীবনে যে আমি আর মৌসুমী জীবনে প্রথম যে নাটকটা করেছিলাম সেটাও কিন্তু বনানী মুখোপাধ্যায় লেখাতেই, তো কিছুটা আমি বলতে পারেন আপনারা স্মৃতিমেদুর হয়েই উঠছে। মৌসুমী রয়েছে, বনানী মুখোপাধ্যায় লেখা রয়েছে। তো সেই বনানী মুখোপাধ্যায়ের শ্রুতিমধুর থেকে আমরা 15 নম্বর যে নাটকটি রয়েছে, শ্রুতি নাটকটি, সেটা আমরা পাঠ করব কিছুক্ষণ এক্ষুনি। নাটকটির নাম হচ্ছে পেয়ারের পেয়ারে লাল। অরুণাদিত্য বাবু আছেন? অরুণাদিত্য বাবু আছি, কে? ভেতরে আসুন। আসবো কি করে, দরজাটা কি আপনি আমার জন্য খুলে রেখেছেন যে ভেতরে যাব? সর্বনাশ, এ সাত সকালে এ কে রে বাবা? কি হলো, খুলবেন না আমি দরজা ভাঙবো? এ এবার কি কি কাণ্ড! দাঁড়ান, খুলছি, আসুন। থ্যাঙ্কস, এবার একটু চা বলুন। ও সরি সরি সরি, আপনাদের কাজের লোকটি তো প্রায় 27 মিনিট হলো বেরিয়ে গেছে, তাই না? আপনি কি করে জানলেন? বাহ, আমি তো সারাক্ষণ আপনার বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করি, কে কখন আপনার বাড়ি আসছে, কোন সময়ে যাচ্ছে, কতক্ষণ থাকছে। আপনি কি পুলিশে কাজ করেন? না না না, ওসব পুলিশ পুলিশের চক্করে আমি নেই। তাহলে তাহলে আমাদের বাড়িতে লক্ষ্য রাখছেন কেন? আমরা আমরা অপরাধ করেছি? এই এরকম হাবলা মার্কা কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে বললুম। কই, যখন বারান্দায় দাঁড়িয়ে আমার ঘরের দিকে তাকিয়ে থাকেন তখন তো এমন ক্যাবলাকান্ত মনে হয় না, তখন তো বেশ স্মার্ট মনে হয়। আমি 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 কেন আপনার বাড়ির দিকে তাকিয়ে থাকবো বলুন তো? থাকবো কেন আবার কি, ছে মিথ্যে কথা বলতে নেই, একজন পুরুষ মানুষ একজন মহিলার ঘরের দিকে তাকাবেই, এন্ড এন্ড দ্যাট ইজ ন্যাচারাল। না 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 না, মোটেই ন্যাচারাল নয়, আমি মোটেই ওরকম পুরুষ মানুষ নই। তাই নাকি? তবে আপনি কেমন পুরুষ বলেন না? কোন পুরুষ না, হয়েছে? ও মা, আপনি পুরুষই না, কিন্তু দেখলে তো কিছু মনে হয় না, বোঝা যায় না। আপনি কেন আমায় বিরক্ত করছেন বলুন তো? তাছাড়া আপনি কে, কেন এসেছেন, আর এখন বাড়িতে কেউ নেই? সেই জন্যই তো এসেছি আপনাকে একা পাবো বলে। ওরে বাবা, আমি বাড়িতে একা আছি সেটাও আপনি জানেন? জানি তো, ঠিক 8:20 বাড়ির সবাই বেরিয়ে গেল, তারপর থেকে অপেক্ষা করছি তো করছি, করছি তো করছি। কেন 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 কেন, কিসের অপেক্ষা? বাহ, আপনার সঙ্গে দেখা করতে হবে না, একটু নিরিবিলি, একটু নির্জনতা, একটু কাম অ্যান্ড কোয়াইট বলেন। না না না, কি না, আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না? কেন লাগবে, কেন লাগবে, আপনাকে আমি চিনি? আরে বাসায় আপনাকে আমি চিনি না, কি নাম, কোথায় থাকেন, কি করেন, কিচ্ছু জানি না। নাই বা জানলেন, আমি তো সব জানি, মানে আপনার সব জানি। সব সব মানে? সব মানে সব, ডোন্ট ওয়ারি, সব মানে সব নয়, জানি মানে ওই আপনার নাম অরুণাদিত্য সর্বাধিকারী, ভালো চাকরি করেন, বিয়ে করেননি, বাড়িতে বৌদি আর ভাইপো থাকে, আর ভাইঝির বিয়ে হয়ে গেছে আমেরিকায়, আর
আর একজন কাজের লোক আছে, সরি ওর নামটা ঠিক জানি না। ভগবান, এখনই ভগবানকে ডাকবেন না প্লিজ। না না, এ ভগবান সে ভগবান নয়। তবে কোন ভগবান? এটা আমাদের ওই কাজের লোক, তার নাম হলো গিয়ে ভগবান। ও মা, তাই সো সুইট। ন্যাকা, কেন যে সকালবেলা জুটেছে? কি হলো, কিছু বলুন। আমি আমি আবার কি বলবো? ওকে ওকে ওকে, বলতে হবে না, আমি বলছি। আমি পল্লবিনী মুৎশুদ্ধি, ব্যাংকে কাজ করি। রিসেন্টলি আপনাদের বাড়ির উল্টো দিকের ফ্ল্যাটে এসেছি। বাড়িতে মা আছে, বাবা নেই। আর হাজবেন্ড? আরে সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আমার কাছে কেন? আমার কাছে তো আপনার হাজবেন্ড নেই। আরে আমার কাছে নেই তো আপনার কাছে কেমন করে থাকবে? শুনুন শুনুন শুনুন, একটু শুনুন প্লিজ। আমি না আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। ভগবান নেই, বাজারে গেছে। ও ভগবান নয়, এটা এটা কি হলো কি সত্যি ভগবান? ও সব সত্যি মিথ্যে জানি না। আসল কথা হলো, আমার বিয়ে হয়নি, মানে বিয়ে করিনি, মানে কাউকেই পছন্দ হয়নি, বুঝেছেন? তাই আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? কিসের প্রস্তাব? আপনার নাতিকে বিয়ে করব, সেই প্রস্তাব। আমার নাতি? আমি বিয়েই করিনি, আর আমার আমার নাতি এলো কোথা থেকে? আরে এটা তো আচ্ছা, এ কোনো কথাই মাথায় ঢুকছে না। বলি বলি, তবলা আছে? তবলা আছে আপনার বাড়িতে? তবলা? তবলা দিয়ে কি হবে? আপনি বাজাবেন আর আমি নাচবো? আমি তবলা বাজাতে পারি না। উফ, আছে কিনা বলুন। আছে। গুড, তাহলে তো হাতুড়িও আছে, নিয়ে আসুন। হাতুড়ি? হাতুড়ি দিয়ে আবার কি হবে? আপনার মাথায় মারা হবে, মেরে দেখবো মাথার ভেতরে ঘিলু আছে নাকি শুকিয়ে শুকিয়ে সব ঘুঁটে হয়ে গেছে। মাথা মোটা হাঁদারাম একটা। শুনুন শুনুন, আপনি না এখন বাড়ি যান। হ্যাঁ, কেমন আমার না শরীরটা কেমন খারাপ করছে। ও, আর আমার ঘরের দিকে যখন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকেন, তখন বুঝি আপনার শরীর খারাপ করে না? না, আপনার ঘর? আপনার ঘর কোথায়? ওই তো উল্টো দিকে লাল রঙের বাড়ি, জানলায় হলদে পর্দা। ও, ওই পেঁপে গাছের পাশে? হ্যাঁ, কেন কেন তাকিয়ে থাকে না? আমি তো ওই পেঁপে গাছটাকে দেখি, কি পুরুষ্টু পেঁপে, দেখলে না ভারী লোভ হয়। লোভ হয় পেঁপে দেখলে? ম্যাগো, আপনি পেঁপে খান? হ্যাঁ খাই তো, না খেলে তো আবার আমার হয় না, জন্মেস তো খাই পেঁপে আর ধনে পাল্তা, আমার একটু ধাপ তো তাই। ধনে পাল্তাটা আবার কি? বাপের জন্মে নাম শুনিনি। নাম শুনেননি? সে কি, ধনে পলতা হলো ধনে আর শুকনো পলতা পাতা সেদ্ধ করে তার জলটা খেতে হয়, খেলে খেলে কি হয় কি যেন হয়, ও হ্যাঁ মনে পড়েছে, পিত্তিনাশ হয়। কি নাশ? পিত্তিনাশ সেটা আবার কি? পিত্তি তো পড়ে জানি, নাশটা আবার কি? ও অত শত আমি জানি না বাপু, বৌদি দেয় আর আমি খাই। ওই বৌদি তো মাথাটা খেয়েছে। মাথা খেয়েছে কার? হরিধন পোদ্দারের আবার কার? হরিধন পোদ্দার? সে আবার কে? উফ, আর তো আমার সহ্য হচ্ছে না। হাতুড়ি, হাতুড়িটা কই? তবলা বাজাবেন? হ্যাঁ, জানেন না আপনার মাথায়। ও বাবা, শুনুন শুনুন শুনুন, আপনি না এবার বাড়ি যান, আমি না কথা বলতে পারছি না, আমার বুকটা কেমন যেন ধড়ফড় ধড়ফড় করছে। করাচ্ছি ধড়ফড়, এলুম একটা ভালো প্রস্তাব নিয়ে, তা তখন থেকে কেবল টানা না 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 না, টানা না 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 না, পেঁপে আর আমাকে কি যেন চালতা। না 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 না, চালতা নয় চালতা নয়, ভুল হচ্ছে, পলতা, ধনে পলতা। ভগবান, বাজার গেছে, ভুলে গেলেন? সার্ভেন্টের নাম ভগবান ডাকতে কে বলেছে? হ্যাঁ, আর নাম ছিল না ঠিক মতো, আসল ভগবানকে অবধি ডাকা যায় না। তা আমায় তর পাচ্ছেন কেন বলুন তো, আমি কি ওর নাম রেখেছি?
ওর বাপ মা রেখেছে। থাক, এখন ওই ন্যাকাপনা থামিয়ে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন তো। ইয়ে মানে বলছিলাম কি, মুখে না লিখে, মানে থিওরিটিক্যাল নাকি ওরাল? ওরে বাবা, এ তো খুব জ্বালাচ্ছে, মুখে 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 উত্তর আচ্ছা দিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, বলুন তবে। বিয়ে করেননি কেন? ইচ্ছে করেনি তাই। অত শর্টকাটে বললে হবে না, ইলাবোরেটলি বলুন, ইচ্ছে করেননি নাকি কেউ বারণ করেছে? কি আবার বারণ করবে? ভেবে দেখুন, বারণ তো কেউ করেছেই, তা না হলে ভালো চাকরি করেন, নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, দেখতেও মানে ওই চলে বেল, কেউ কি আর বিয়ে না করে থাকে? মনে করুন মনে করুন, কি হলো কি হলো? মনে পড়েছে মনে পড়েছে, হ্যাঁ ওই বলছিলাম কি, সেদিন না আমার শরীরটা না খুব খারাপ ছিল, প্রায় 20 বার ইয়ে হয়েছে, বাথরুম যাচ্ছি আর আসছি, আসছি আর যাচ্ছি, আর পেঁপে সেদ্ধ খাচ্ছি। এবার বাথরুম থেকে বেরোন তো। বাথরুম কই? আমি তো বাথরুম যাইনি, আমি তো ঘরে বসেই আছি। আপনি কি কথাটা শেষ করবেন? হ্যাঁ হ্যাঁ বলছি, শুনুন শুনুন, এই বাথরুম থেকে বেরোবার পর বৌদি বলল, এই তো এইবার ঝুড়ি থেকে বেড়াল বেরোলো। বেড়াল? বেড়াল কোথায়, এই ঘরে? ও বাবা, আমার না বেড়ালে খুব ভয়, একবার না কি হয়েছিল বলুন তো, ছোটবেলায় আছড়ে দিয়েছিল, একেবারে রক্তারক্তি কাণ্ড। বেশ করেছিল, কামড়ে খেয়ে ফেললে বেশ হতো। এবার বলুন তো বৌদি কি বলেছিল, কি হলো বলুন। কি করে বলবো, আপনি তো খালি খালি থামিয়ে দিচ্ছেন, ওটা আমি না মোটেই পছন্দ করি না। তার মানে আপনাকে আগে কথা বলতে দিতে হবে? কেন, মামা বাড়ির আবদার নাকি? আপনি কে হে হরিদাস পাল? এই তো এই তো এই তো এই তো, ওই যে উল্টো পাল্টা কথা বলছেন, আমার নাম মোটেই হরিদাস নয়, হরিদাস পাল নয়, আমার নাম অরুণাদিত্য সর্বাধিকারী। 20 বার ইয়ে করে, 50 বার বাথরুমে যায় আর পেঁপে সেদ্ধ খায়, তার নাম আবার অরুণাদিত্য? আবদার কত, কানা ছেলের নাম পদ্মলোচন, বলি বাপের নাম কি ছিল দাদার? ছি 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 ছি, অমন করে বলতে নেই, ওরা গত হয়েছেন, বিহেভ ইওর সেল, বাবার নাম ঈশ্বর প্রতাপাদিত্য সর্বাধিকারী, দাদার নাম ঈশ্বর বিপ্লবাদিত্য সর্বাধিকারী, আচ্ছা কাকাদের নাম বলবো? থাক থাক, ওই বিপ্লবের প্রতাপেই আমি খতম, তার উপর আবার কাকাদের নাম। বলুন বলুন বৌদি কি বললো বলুন। বৌদি? কোন বৌদি, মানে কার বৌদি? আপনার ওই আহ্লাদের দেওরের পেয়ারের বৌদি, কোন বৌদি আবার কি? আপনি তো আবার সেই কথার মাঝখানে কথা বলছেন। ওকে ওকে ওকে, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন বৌদি বলল, ঠাকুরপো, ন্যাকামো কত, মুখটা অমন বেঁকাবেন না, ওরকম বেঁকাবেন না তো, আমার মাথা না আমার কথা কেমন যেন ঘুরে যাচ্ছে। হ্যাঁ তা কি বলছিলাম, বৌদি বলল, ঠাকুরপো তোমার এমন পেটের অবস্থা, পেঁপে সেদ্ধ আর ধনে পলতার ওপরই বলতে গেলে আছো, তোমার বিয়ে ফিয়ে করা ঠিক হবে না, কারণ কারণ তাহলে যে টাকা পয়সা অন্যের হাতে চলে যাবে, নিজের ছেলে মেয়েরা তো আর পাবে না। কি আশ্চর্য, কার টাকা পয়সা কার হাতে চলে যাবে? আচ্ছা আপনার মাথায় কি আছে বলুন তো, চালতার গাছ? না 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 না, আবার সেই ভুল হচ্ছে, চালতা হবে কেন, চালতা আমি দু চক্ষে দেখতে পারি না, আমি তো ধনে পলতা খাই, আপনিও খান, আপনি খালি খালি সব ভুলে যাচ্ছেন, তার মানে সামথিং ইজ রং সামহোয়্যার, একেবারে মূল থেকে চিকিৎসা করাতে হবে। আপনি আপনি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আপনি একটা কাজ করুন, এই ঘৃতকুমারী মাথায় লাগান, মাথাটা না ঠান্ডা হবে। উফ, নিকুচি করেছে ঘৃত কুমারীর। তারপর কি হলো বলুন, বৌদি কথা বলবার পর কি হলো? হ্যাঁ এই বৌদির কথা শুনে মনে হলো, সত্যি তো আমার তো বিয়ে করা উচিত নয়, যার এমন শরীরের অবস্থা। কি অবস্থা, আপনার হার্টের অসুখ আছে? না ডায়াবেটিস? একেবারেই না, বাত? মুখের না মুখের না, শরীরের।
ও বাবা, মুখে তো আবার বাপ টাপ হয় নাকি? উফ ভগবান, এ তো আচ্ছা জ্বালাতন করছে। আচ্ছা, আপনার কি শরীর খারাপ করছে? শুধুমুধু ভগবানকে ডাকছেন। হ্যাঁ, ইচ্ছে করছে এই আপনাকে ধরে আগা পাঁচতলা পেটাই। আচ্ছা, আপনার মাথাটা এত গরম কেন বলুন তো? এটা তো ভালো লক্ষণ নয়, এতে নানা রকম প্রবলেম হতে পারে। এই ধরুন, 1 নম্বর চুল উঠে যায়, 2 নম্বর কিছু মনে থাকে না, 3 নম্বর কান নাক মাথা চোখ সব সময় জ্বালা করে, 4 নম্বর এই কে বলেছে আপনাকে অঙ্ক শেখাতে? আপনি কি আমার অঙ্কের মাস্টার? হ্যাঁ, কই, আমি তো আপনাকে অঙ্ক শেখাইনি। ওই তো শেখাচ্ছিলেন 1 নম্বর 2 নম্বর। আসলে না, ওটা আমার হ্যাবিট, আমার মায়েরও ছিল। দূর হ। আমাকে বললেন এই এই দূর হোক। না না, ওটাও না আমার হ্যাবিট, আমার মায়ের ছিল। ও, বুঝতে পেরেছি, আপনি আমার ভাঙাচ্ছেন, তাই না? ছি 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 ছি, আপনাকে কি আমি ভাঙাতে পারি? আপনি এত লক্ষ্মী ছেলে, রোজ পেঁপে সেদ্ধ খান, হ্যাঁ, খাই তো। চালতার ঝোল খান। আহারে, আবার সেই চালতা! চালতা না, চালতা না, কতবার এক কথা বলবো, পলতা, ধনে পলতা। হ্যাঁ, ধনে পলতা, আর যেন কি? ঘৃতকুমারী, ঘৃতকুমারী পেটে মাথায় লাগাই। বা কি গুড বয়, একেবারে সোনামুখী। বলছি কি, আপনাকে কি একটু ঘৃতকুমারী দেব, মাথায় লাগাবেন, দেব? যা রাগ আপনার! থাক থাক, অত দয়ার দরকার নেই, এবার আসল কথা বলুন, যার জন্য এসেছি, আমায় বিয়ে করবেন? হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ, আমার বিয়ের বয়স চলে গেছে, আর আপনার তো ধরুন গেছেই, এতদিন আমার কাউকে ভালো লাগেনি, কিন্তু আপনাকে ওইভাবে আমার বারান্দার দিকে তাকিয়ে থাকতে দেখে ওই একদিন আসলে আপনাকে ঠিক কি বলি, একদিন আপনাকে ভালো লেগে গেল, বুঝলেন? কিন্তু সেটা তো আমি জানি জানি, সেটা আমাকে নয়, আপনি পেঁপে গাছ দেখতেন। এই তো এই তো বেশ মনে পড়েছে। বলছি আমাকে বিয়ে করবেন? না মানে, আমি তো ঠিক কি, বৌদির সঙ্গে পরামর্শ না করে হ্যাঁ বলা যাবে না, তাই তো? ওই বৌদিটাই যত নষ্টের গোড়া, একেবারে একেবারে পাজির পাঝারা। চুপ 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 চুপ, খবরদার, বৌদি নামে, বৌদি নামে কিচ্ছু বলবে না, কিন্তু বলে দিচ্ছি। ও বাবা, তেজও আছে। আছি তো, দেখাই না, বেশি রেগে গেলে আমি কিন্তু অজ্ঞান হয়ে যাই, বুঝতে পেরেছেন? অজ্ঞান হয়ে যাই। কই, দেখে তো কেমন অজ্ঞান হন। এই আমি বসলাম ড্যাট হয়ে, দেখি কখন আপনার পূজনীয় বৌদিদি আসেন, আর আসুক আপনার ভগবান, আজ উত্তর নিয়ে তাই যাব। হ্যাঁ, খালি বেগর বাই গাইছে। আচ্ছা, কি করলে আপনি বাড়ি যাবেন বলুন তো, আমি তো আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছেন না আমাকে? না না, আমি আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি আমার কষ্ট, কষ্ট সহ্য করতে পারছি না, এক্ষুনি অজ্ঞান হয়ে যাব, ইন্ডিকেশন পাচ্ছি, বুঝলেন? এই আঙুলের ডগাগুলো না কেমন যেন পিটির পিটির করছে। ওরে বাবা, তাহলে তো সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন, আমার কাছে এসে বসুন। এই তো, এইবার আমার হাতটা ধরুন ধরুন ধরুন, হ্যাঁ ধরে বলুন। বৌদি, ও বৌদি, 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 একদম চুপ, বৌদির নাম মুখে আনলে এই রকম করে ধরবো আর একেবারে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দেবো, বুঝলেন? সর্বনাশ! এটা জানবেন আমি মনোহরাইচের ছাত্রী, মনে থাকে যেন, কি মনে থাকবে? হ্যাঁ, থাকবে থাকবে থাকবে, এইবার আপনি যান প্লিজ। আগে বলুন, তারপর তো যাব। হ্যাঁ, বলছিলাম আমার না মাথাটা না কাজ করছে না, আপনি ওই মনতোষের ছাত্রী, তাই না? মনোহরাইচ, মনোহরাইচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেই না সোনা এসে মাথার ভেতর কেমন যেন ভো 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 করে যাচ্ছে,
মনে হচ্ছে এবার আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। তাহলে অজ্ঞান হবার আগে চট করে বলে ফেলুন তো, বলুন বলুন পল্লবিনী, তোমাকে আমার পছন্দ, বলুন কি হলো? শেষকালে আপনার ওই স্নেহময়ী মমতাময়ী বউ ঠাকুরণী এসে গেলে আপনি তো আবার সব ভুলে যাবেন, বলুন। আচ্ছা ঠিক আছে, মানে বলছিলাম কি, বললেই চলে যাবেন তো? বলুন তো আগে। না, সে বলছে কিন্তু বৌদি জানলে না আমি কিন্তু মুশকিলে পড়ে যাব। দেখতে রেখা, খালি তখন থেকে ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছে। ডাকবো নাকি আপনার বৌদিকে ফোন করে? আমি তো মোবাইল নাম্বার জানি। কি হলো, ডাকবো? না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি বলছি, কি 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 যেন নাম বললেন? পল্লবিনী, বলুন। ও আচ্ছা, পল্লবী। বি নয়, বিনি। ও আচ্ছা, বিনি বিনি, হ্যাঁ বুঝতে পেরেছি, বিনি। শুধু বিনি নয়, পল্লবিনী। ও, এরকম বিপদে মানুষে পড়ে। পল্লবিনী, তোমাকে আমার না খুব পছন্দ হয়েছে। এই তো, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার তাহলে আপনি বাড়ি যান প্লিজ। যাব যাব, দাঁড়ান আগে আপনার বৌদিদিকে ফোন করি, তারপর তো যাব। হ্যালো হ্যালো, শিলাদি, পলি বলছি। কি জিনিস গচাচ্ছ ভাই, এ তো আমার হাড়ে দুব্বো গজিয়ে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি করিয়েছি। আরে বাবা, পল্লবিনী সব পারে, এবারে চলে এসো, আর লুকিয়ে থাকতে হবে না। কি, তোমার ওই পেয়ারের প্যারেলালকে দেব? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। অরুণ বাবু, ও অরুণ বাবু, আরে আপনার হলোটা কি? আমি অজ্ঞান হয়ে গেছি। তাই নাকি? ও শিলাদি, তোমার ওই পেয়ারে লাল তো অজ্ঞান হয়ে গেছে গো, তুমি তাড়াতাড়ি এসো। না ভাই, ওই জ্ঞান ফেরানো আমার কম্ম নয়। কি, অজ্ঞান ফজ্ঞান নয়, একটু একটু আদর করলেই ঠিক হয়ে যাবে। আদর মানে কতটা আদর? ওকে, দেখি চেষ্টা করে। ঠিক আছে, রাখছি। এই যে বৌদির নাড়ুগোপাল, বলি মুখটা একটু এদিকে ঘোরান তো। না 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 না, এই একদম না কিন্তু। ও মা, এই তো জ্ঞান এসেছে আদরের নাম শুনেই। খবরদার খবরদার বলছি, একটু এগোবার না কিন্তু। ও মা, বৌদি যে বলল। না 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 না, এগোবেন না, এবার আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাবো। আমি না কেমন যেন একটা ইন্ডিকেশন পাচ্ছি। ও ভগবান, ওই তো, ডাকতে না ডাকতেই ভগবান এসে গেছে। এই ভগবান, দু কাপ চা দাও না ভাই, নিন। এইবার চুপ করে আমার হাত দুটো ধরে উঠে বসুন। কি হলো, ধরুন, ভগবান দেখছে কিন্তু, ধরুন। That's like a good boy. Oh, Bodhi. Oh, Bodhi. Bodhi. Sure.